আপনি কি জানেন শীতে গ্যাস্ট্রিকের রোগীরা কোন সবজি খেলে মারাত্মক ক্ষতি হয়, হরিতকি খেলে শরীরের কি কি উপকার হয়, ঘিয়ের সঙ্গে কি মিশিয়ে খেলে পিত্তথলির পাথর দ্রুত গলে যায়, কি খেলে পাকস্থলীর ঘা বা আলসার থেকে দ্রুত মুক্তি পাওয়া যায়, এই রকম আরো অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। প্রশ্ন, ঢাকের কাঠির আওয়াজকে কি বলা হয়, কাঠি ধ্বনি, রেগুর, লিরিক্স নাকি রগর? সঠিক উত্তর, রগর বলে। প্রশ্ন, হরিতকি খেলে শরীরের কি কি উপকার হয়? উত্তর, হরিতকি ভেজানো জল রক্তচাপ এবং অন্ত্রের খিঁচুনি হ্রাস করে, হৃৎপিণ্ড ও অন্ত্রের অনিয়ম দূর করে, গলা ব্যথা বা মুখ ফুলে গেলে হরিতকি জলে ফুটিয়ে সেই জল দিয়ে গার্গল করলে ব্যথা কমে, দাঁতে ব্যথা হলে হরিতকি গুঁড়া লাগালে ব্যথা দূর হয়। প্রশ্ন, বসে থাকা থেকে হঠাৎ করে উঠে পড়লে মাথা চক্কর দেয়, এর কারণ কি? নিম্ন রক্তচাপ, গ্যাস অম্বল, উচ্চ রক্তচাপ নাকি শরীর দুর্বল? সঠিক উত্তর, নিম্ন রক্তচাপ। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাবার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রশ্ন, শীতে গ্যাস্ট্রিকের রোগীরা কোন সবজি খেলে মারাত্মক ক্ষতি হয়, মূলা, লাউ, বাঁধাকপি নাকি বেগুন? সঠিক উত্তর, মূলা খেলে। গরমে পাওয়া না গেলেও শীতের সবজি মূলাও কিন্তু বেশ ভয়ানক গ্যাস্ট্রিকের রোগীদের জন্য। এটি গ্যাসের সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে, পেট ব্যথা, পেট ফুলে যাওয়া সহ একাধিক সমস্যা দেখা দেয় মূলা খেলে। প্রশ্ন, ভারতের প্রথম জিআই ট্যাগ পায় কোন পণ্যটি, চা, ধান, তুলো নাকি গম? সঠিক উত্তর, চা। প্রশ্ন, দুর্বল শরীরে কি খেলে দ্রুত শক্তি পাওয়া যায়, কলা, ডিম, ওটমিল নাকি সবগুলোই? সঠিক উত্তর, সবগুলোই। প্রশ্ন, কমলার বিচি খেলে শরীরের কোন বড় উপকারটি হয়? উত্তর, কমলার বিচির মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করে। এই বিচির মধ্যে থাকা ভিটামিন সি বিষাক্ত পদার্থ থেকে ত্বককে সুরক্ষিত রাখে। কমলার বিচির মধ্যে থাকা ভিটামিন সি ও ফাইটোকেমিক্যালস শরীরের বাজে কোলেস্টেরলকে কমাতে কাজ করে। প্রশ্ন, সম্প্রতি কোন দেশে একসাথে দুইজন রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেছে, পর্তুগাল, আফগানিস্তান, ফ্রান্স নাকি শ্রীলঙ্কা? সঠিক উত্তর, আফগানিস্তান। প্রশ্ন, ঘিয়ের সঙ্গে কি মিশিয়ে খেলে পিত্তথলির পাথর দ্রুত গলে যায়, মাখন, রুটি, হরিতকি নাকি বহেরা? সঠিক উত্তর, হরিতকি। একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য, ভারতের সবচেয়ে উঁচু রেল স্টেশনের নাম কি, ঘুম, খড়গপুর, লামডিং নাকি ডিব্রুগড়? বন্ধুরা, উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। প্রশ্ন, কি খেলে পাকস্থলীর ঘা বা আলসার থেকে দ্রুত মুক্তি পাওয়া যায়, স্বর্ণলতা, জিনসেং, মেথি নাকি জ্যোষ্ঠীমধু? সঠিক উত্তর, মেথি খেলে। মেথিতে পাওয়া যায় এক ধরনের ঘন ও আঠালো উপাদান যা পাকস্থলীর ঘা সারিয়ে তোলার একটি শক্তিশালী উপাদান। 2 কাপ পানিতে 1 চা চামচ মেথি বীজ সিদ্ধ করে নিতে হবে, স্বাদ বাড়াতে মধু যোগ করতে পারেন, 1 সপ্তাহ প্রতিদিন 2 বেলা করে পান করতে হবে, তাহলে বেশ উপকার পাবেন।
বন্ধুরা, আপনারা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দিবেন।